আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আরো একটি ইন্ট্রো টেমপ্লেট টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা টেমপ্লেট ইউজ করে গেমিং ইন্ট্রো কিভাবে তৈরি করা যায়। যদিও বা আমার গেমের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই, তো এখানে 28 MB-র একটি গেমিং টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি ফিল্মোরাটি ওপেন করে নিচ্ছি, দেখি যে আমার ভিতরে কোনো প্রজেক্ট টজেক্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে ওপেন হওয়ার পর কিন্তু আমার এখানে কোনো প্রজেক্ট নেই। তো এখন আমার ভিডিও ডিসক্রিপশনে এই টেমপ্লেটটা যে থাকবে 28 MB-র, তো এটা এক্সট্রাক্ট করবেন। প্রথমে এক্সট্রাক্ট উইদাউট পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এটা এক্সট্রাক্ট হবে। তো এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম ফোল্ডারের ভিতরে এরকম প্রজেক্ট ফাইল পাবেন, আর এখানে মিডিয়া সো ফুটেজ পাবেন। তো আপনি জাস্ট প্রজেক্টটা ডাবল ক্লিক করে ওপেন করে দিবেন। তো ওপেন করলে কিন্তু এটা সরাসরি এটা দিয়ে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন ইম্পোর্ট হওয়ার পর এখানে লোগো দেওয়া আছে, এখানে আমার লোগো দেওয়া আছে, আপনারা এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলেন, এখান থেকেও ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার পর আপনাদের লোগোটা ইম্পোর্ট করবেন। তো আপনাদের লোগো যেখানে রাখছেন তো সেখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো আমি আমার অন্য আরেকটি লোগো দেখে ইম্পোর্ট করতেছি, কোনটা করা যায় এটাই। তো ইম্পোর্ট করার পর টেনে নিচে নিয়ে নেবেন, কারণ মাঝামাঝি প্রথমেই যাবে না। নিচে নেওয়ার পর এটার সাইজটা কিছুটা কমিয়ে নিতে পারেন, এটা বেশি দেখাচ্ছে। এটা তো নিচে নিলেন, এখন উপরে তুলবেন। প্রথমে এইটা এটার নিচে নিয়ে নেবেন, তারপর এইটা আবার এটার নিচে নিয়ে নেবেন। এখন যদি এটা প্লে দেন তাহলে দেখতে পারবেন যে এটা ভিতর থেকে বের হচ্ছে। দেখেন ভিতর থেকে বের হচ্ছে। তো এটা লোগোটা এই সাইজ অনুযায়ী ঠিকই ছিল, পরিমাণ মতো আপনাদের লোগোটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এর আগে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টসের অনেক প্লাগ ইন ইনস্টল দেওয়া আছে, কিভাবে টেমপ্লেট ইউজ করে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে অনেক প্রফেশনাল লোগো ইন্ট্রো তৈরি করবেন, তো সেই টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন। তো এটা এখন আমি প্রিভিউ করব সম্পূর্ণ। তো আর এটা লোগোটা যে এ পর্যন্ত শেষ হয়ে গেল, তা এটা টেনে সম্পূর্ণ নিয়ে নেবেন যাতে আপনার শেষ পর্যন্ত এটা থাকে, ফুললিভাবে এটা আপনাদের শেষ হয় ইন্ট্রোটা। তো এইভাবে এই টেমপ্লেট ইউজ করে আপনারা এই ইন্ট্রোটা, গেমিং ইন্ট্রোটা তৈরি করলেও করতে পারেন। তো তারপর এক্সপোর্ট তো করতে পারেননি, এক্সপোর্টে গিয়ে সেটিংয়ে গিয়ে রেজুলেশন বেস্ট দিয়ে, গুড ব্যাটার বেস্ট দিয়ে, এপিএস 30 থাকলে আপনাদের ফোনে সাপোর্ট করবে, এর বেশি দিলে কম্পিউটার ডিসপ্লে দিতে হবে। আর তারপর ওকে দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা সেভিং হওয়া শুরু হয়ে যাবে। তো এই টেমপ্লেট ইউজ করে কিন্তু কোনো প্রকার ঝামেলা করা ছাড়াই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারতেছেন, এই সেভিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও এ পর্যন্ত ছিল, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।